আসসালামু আলাইকুম। আমি চিকেন দিয়ে আজকে আরেকটা আইটেম বানাবো, সেটা হচ্ছে চিকেন স্টিক। এই যে আমি এইভাবে কিংবা চিকেন ফিঙ্গার, যেটা যে যেভাবে বলেন, অনেক কিছু নাম দেওয়া যায়, অনেক কিছু বানানো যায়, রেসিপি সবার একরকম না। আমি আমার মতো করে বানাবো। এই যে আমি চিকেন এইভাবে লম্বা লম্বা করে মাংসগুলো কেটে নিয়েছি। এটা একটু মোটা হয়ে গেছে, সমস্যা নাই, একটা চিকেন মোটা হবেই। যে এটা যেমন বেশি চিকেন, মুরগির পিস তো ব্রেস্টের যে অংশটা ওইটা দিয়ে আমি এগুলো করতে হয় সাধারণত। আমি এখন এখানে একটু মশলা দিব, ম্যারিনেট করে রেখে দিব, পরে ভাববো। এখানে আমার আছে আধা চা চামচ রসুন বাটা আর কোয়াটার চা চামচ আদা বাটা। আমি সবসময় বলি আদাটা আমি সবসময় কম খাই, আদা বেশি দিলে আদার গন্ধটা ডমিনেট করলে খাবারটা ভালো লাগে না। রসুন তো ভাজা ভাজা হলে রসুনের গন্ধটা খারাপ লাগে না, কিন্তু আদাটা একটু অন্যরকম, টেস্ট একটু অন্যরকম করে ফেলে আসলে। আর এখানে আমি সামান্য এটা বানাবো আমার ছেলের জন্য। আমি এটাতে কী বানাবো সেটা আমি পরে দেখাবো, কিন্তু আমার বুড়ো ছেলের জন্য আর কি। এই আমার ছেলে, ও তো বাচ্চাদের মতোই কোনো ঝাল খেতে পারে না একদম। আচার খেয়ে তাই বলে যে মা ঝাল, তাহলে বোঝেন অবস্থা। আচার তো ঝালই হয় একটু, কিন্তু ও এরকম বিরক্তি করে, মানে বিরক্তিকর একদম। আচারে তো ঝাল না দিলে আচার মজা হয়, তো বলবে আচারও ঝাল মা। তা আমি এই জন্য সামান্য একটু গোলমরিচের গুঁড়া এক চিমটি আর একটু শুকনো মরিচের গুঁড়া চা চামচের চার ভাগের এক ভাগও না, আরও কম, মানে পরিমাণ মতো দিলাম ওর মতো করে আর কি। পাঞ্চি পড়ছে ঝাল, ঝালটা এবং লবণটা সবসময় বলি এই কথাটা, ঝাল এবং লবণ যার যার ইচ্ছা মতো খাওয়া যায়। এখানে ঢেলে দিলাম, আমার সবসময় একটু ঝাল ঘরে খাওয়ার যেগুলো সেগুলো ঝাল কমই দিতে হয় আমার। আর এখানে আমি একটু ছয়া ছাঁচ দিলাম, এখানে আমার খুব অল্প, আর 10-12টা হবে, চা চামচ দেড় চামচের মতো হবে, ছয়া ছাঁচ দিলাম। আর এখানে আমি যেটা করবো, এই টমেটো সসটা না দিলেও চলে, আর ছয়া ছাঁচ যদি ঘরে না থাকে তাহলে আমার ছাঁচ ঢালতে হবে, তাহলে লেবুর রস দিয়ে দেবেন। সসটা যদি ঘরে না থাকে, টমেটো সস সয়া সস না থাকলে লেবুর রস দিয়ে দিলে, কিন্তু লেবুর রসটা দিতে হবে তখন আর কি, না দিলে টেস্ট আসবে না। এইভাবে আমি মাখিয়ে ম্যারিনেট করতে রেখে দেবো। আমি এটা ফ্রিজে রাখবো, এটা ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিব। আমি যে চিকেন স্টিক বানানোর জন্য যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম নিয়ে আসলাম, আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম বাইরে এই সরি ফ্রিজে। এখন আমি এটা করব, আমার এই যে চিকেন পপকর্ন বানানোর যে ময়দাটা ছিল, কর্নফ্লাওয়ার যেগুলি রেখেছিলাম, মানে দুই ভাই অর্ধেকটা কর্নফ্লাওয়ার আর অর্ধেক ভাগ আর কি, পোষণ অনুপাত 1:1। কেমন? 3 চা চামচ কর্নফ্লাওয়ার, 3 চা চামচ ময়দা দিয়ে, একটু গোলমরিচ দিয়ে, সামান্য একটু লবণ দিয়ে আমি এখানে পাতলা একটা বেটার করে নিয়েছি। পপকর্নেরটা একটু ঘন ছিল, এটা একটু পাতলা। ময়দা কর্নফ্লাওয়ার যার যতটুকু লাগে সেই পরিমাণ মতো, চিকেনের পরিমাণ অনুযায়ী পাতলা করে একটা জাস্ট চিকেনটা ভিজানো আর কি, দিয়ে আমি প্লেট ক্রামের মধ্যে জড়িয়ে নেব। দেখাই আমি, এটা হচ্ছে নিজে চিকেনগুলো, এটা বেশ লম্বা হয়ে গিয়েছে কাটা, খুব বেশি ইয়ে লাগবে না। একটু চামচ নিয়ে নিই, এটা কাটা চামচটাই হাতের কাছে পেলাম, এই এটাই নিয়ে আসলাম। এখন এখানে হাত দেওয়া যাবে, দুই হাত লাগে, সরি আমার গ্লাভস নাই। তুলে এখানে রেখে দিব, আবার আর একটা নিলাম। এই চিকেন স্টিক এক একটা এক এক সাইজের হয়, এক সমান হয় না। আবার এইটাই যদি আবার চিকেনটা সিদ্ধ করে করা যায়, এই ম্যাশ করে করা যায়, চিকেনটা ম্যাশ করে ফিঙ্গারের মতো করে করে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে করা যায়, সেটা আবার একদম একই সাইজ হয়, সেটাও হয়তো কখনো বানাবো কোনো দিন, সেটা খেতে আমার কাছে বেশিই মজা লাগে। এইভাবে আমি সব পিসগুলাই এভাবে আমি মাখিয়ে নেব।
এটা আবার এইভাবে মাখিয়ে কিছুক্ষণ ফ্রিজে রাখলে ভালো হয়, তাহলে কোন এই ব্রেড ক্রাম্পগুলো পড়ে যায় না তেলের মধ্যে, তেলটা নষ্ট হয় কম। এভাবে আমি সবগুলো মাখিয়ে মাখিয়ে নেব। আমি সবগুলা তুলে নিব বানিয়ে, আমার সবগুলা রেডি। এখন আমি ভাজবো, আমি কড়াই পেনে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হোক। মোটামুটি গরম হয়ে গেছে। এখানে আমি এই যে ময়দার গোলা, এটা না দিয়ে ডিমের মধ্যেও গোলাতে দিতে পারতাম, ডিমে দিলেও হতো, সমস্যা নাই। আমি ডিম ইচ্ছা করে দিলাম না, আমি একটু রিস কম করলাম, চিকেন আছে এই জন্য করলাম। ডিম ছাড়া ময়দা দিয়ে করা যায়। আর ডিম কী দিবেন, 44 টাকা হালি ডিম আনছি, ডিম কেমনি খাবো সেও একটা ব্যাপার। ডিম আস্তে আস্তে বয়কট করা উচিত, যে ডিম খাবো না, ডিম না খেলে কী হয় দেখি, আশ্চর্য ব্যাপার দেশের অবস্থা। আর এটা আসছি, আমার ছেলে আসলো, বেল দিয়েছে, আমি গেট খুলতে গিয়েছিলাম, ডিম ছাড়া করলাম। তো কারণ যে কোনো আইটেম করতে গেলে ডিম লাগে, সে ডিম যদি 40-50 টাকা হালি হয় কেমনি কি, বাচ্চাদের লাগে, সকালে নাস্তায় লাগে, ডিমটা এত অপরিহার্য একটা জিনিস খাবার, অথচ সে ডিম 44 টাকা হালি আজকে নিয়ে আসছি। তবে এখানে দামের জন্য না, আমি ইচ্ছা করেই দিলাম না, যেহেতু বাসায় খাওয়া হবে, ছেলে এবং আমি খাবো, এই জন্য ডিমটা আমি অ্যাভয়েড করলাম। বেল দিয়েছে, আমি খুলতে গেছি গেট, এটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেবো, একদম পুরা গোল্ডেন হবে, গোল্ডেন ব্রাউন যেটাকে বলে ডাক। মোটামুটি ভাজা শেষ, ডান এটা একটু বেশি হয়ে গেছে, সমস্যা নাই। যে একটা একটু বেশি ভাজা হয়ে গেছে, কোনো সমস্যা নাই, এটা ভাজা বেশি হলেও খারাপ লাগে না খেতে। কিন্তু এভাবে খুব অল্প চিকেন দিয়ে বেশ কয়েকটা স্টিক হয়ে যায়। আমার অর্ধেকেরও কম, একটা মুরগির 4 ভাগের 1 ভাগেরও কম আছে এখানে। আল্লাহ হাফেজ।